আসসালামু আলাইকুম প্রিয় মুমিন ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব একটি চমকপ্রদ সংবাদ নিয়ে। আপনারা জেনে অবাক হবেন যে পুরনো একটি বাইবেল খুঁজে পাওয়া গেছে যেখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী বার্তা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলব। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা চলে আসি। হযরত ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট কর্তৃক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের আবির্ভাবের ভবিষ্যৎবাণী সম্বলিত বাইবেলের একটি প্রাচীন সংস্করণ দেখতে চেয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ। ব্রিটেনের ডেইলি মেইলে খবর জানিয়েছে 1500 বছরের পুরনো এই বাইবেল সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এবং সেটা গত 12 বছর ধরে তুরস্কে গোপন করে রাখা হয়েছিল। অনেকেই মনে করেন এই বাইবেলই নির্ভরযোগ্য প্রাচীন ইঞ্জিল শরীফ, যা বার্নাবাসের বাইবেল নামে খ্যাত। খবর এসেছে পোপ ষোড়শ বেনিডিক্ট এই বাইবেল দেখতে চেয়েছেন। 1,40,00,000 ব্রিটিশ পাউন্ড মূল্যের এই বাইবেল স্বর্ণাক্ষরে লেখা এবং হযরত ঈসা আলাইহিস সালামের নিজ ভাষায় তথা আরামীয় ভাষায় লিখিত। তুরস্কের পুলিশ 2000 সালে চোরাচালান দমনের এক অভিযান পরিচালনা করতে গিয়ে পশুর মোটা চামড়ায় লেখা এবং চামড়া দিয়ে বাধাই করা এ বাইবেলটি উদ্ধার করেন। 2010 সালের আগ পর্যন্ত বইটি কড়া পাহারার মধ্যে গোপন রাখা হয়েছিল এবং এরপরে প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হয়েছিল। সামান্য কিছু সংস্কারের পর বইটিকে শীঘ্রই জনসম্মুখে প্রদর্শন করা হবে। আপনারা জেনে অবাক হবেন, হাতে লেখা বইটির একটি পৃষ্ঠার ফটোকপির দাম হবে 15,00,000 ব্রিটিশ পাউন্ড। তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গুনায় বলেছেন প্রাচীন এই বাইবেল ইঞ্জিল শরীফের নির্ভরযোগ্য সংস্করণ হতে পারে এবং হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কিত ইসলামী দৃষ্টিভঙ্গির সাথে বাইবেলের মিল থাকায় সেটা হয়তো খ্রিস্টান গির্জার রোশনালে পতিত হয়েছিল। তিনি আরও বলেছেন ভ্যাটিকানে পাণ্ডুলিপি দেখার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে। পাত্রী ইহসান উজবেক তুরস্কের জামান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন সম্ভবত বার্নাবাসের কোনো অনুসারী বাইবেল লিখেছেন এবং বার্নাবাসের বাইবেলের বিষয়বস্তুর সাথে এর কোনো মিল নাও থাকতে পারে। ধর্মতত্ত্বের অধ্যাপক ওমর ফারুক হারম্যান বলেছেন এ বাইবেলের ওপর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালানো হলেই এটা স্পষ্ট হবে যে এটা আসলে ঠিক কত বছর পুরনো। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।